নমস্কার বন্ধুরা, এবিসিডি কিচেন ওয়ানে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, এখানে পাঁচ মেশালি মাছ নিয়ে নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি মাছগুলো। আর এখানে নিয়ে নিয়েছি ছোট করে কেটে আলু আর ঝিঙে। মাছগুলো ভাজা করব না, মাছগুলো কাঁচা কাঁচাই রান্না করব। এই মাছটা এইভাবে কাঁচা রান্না করলেও খুব টেস্ট লাগে। আর এখানে দেখো, আমি নিয়ে নিয়েছি রাঁধুনি, দুটো লঙ্কা আর ধনে, এইগুলো বেটে নেবো একসঙ্গে। আর এই মাছগুলো কাঁচা রান্না করলে বেশি টেস্ট আসে এই তরকারিটায়, তার জন্য ভাজা করব না। তাহলে চলো দেখতে থাকো। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো মেথি সম্বার। মেথিটা সম্বার দিলে এই তরকারিতে খুব সুন্দর একটা গন্ধ আসে। আর মেথিটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজবে না, তাহলে মেথিটা তেতো তেতো হয়ে যাবে। আর দেখো, সবজিগুলো দিয়ে দিয়েছি, সবজিগুলো দিয়েও খুব বেশি একটা ভাজা করব না। কালারের জন্য দিয়ে দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা তোমরা চেক করে দেবে। মশলা এই হলুদ আর লঙ্কার গুঁড়োর নুনের সাথে তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাছগুলোকে হলুদ আর নুন দিয়ে একটু মাখিয়ে নেব। তরকারিটা একটু সামান্য পরিমাণে কষিয়ে এসছে, এবার এই তরকারির মধ্যে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে নাড়বো না, মাছ গরমে দিলে নরম হয়ে ভেঙে যায়। মাছগুলো দেওয়ার পরে একদম নাড়া চলবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তার জন্য আমি একটুও নাড়লাম না। আর একটু পরিমাণে হলুদ দরকার ছিল, তাই আমি জলের মধ্যে খুব কম পরিমাণে হলুদ গুলে দিয়ে দিয়েছি। দেখো, তরকারিটা এখন ফুটছে। এবার এই তরকারির মধ্যে দিয়ে দেবো সেই পেটে রাখা মশলাটা, ধনে, দুটো কাঁচা লঙ্কা আর রাঁধুনি। এই মশলাটার গন্ধটা এত সুন্দর হয় বলে বোঝানোর মতো না। তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, তাহলেই বুঝতে পারবে এই ধনে আর রাঁধুনির গন্ধটা তরকারির মধ্যে কত সুন্দর লাগে। তরকারিটা ফুটছে, এবার নুনটা তোমরা অবশ্যই চেক করে নেবে। আমার আর নুনের প্রয়োজন হয়নি দিতে তরকারিতে, তাই আর দিইনি। এই তরকারিটা একটু ঝোলঝোল রাখলে বেশ ভালো হয় খেতে। আর দেখো, এখানটায় তরকারিটা হয়ে গেছে। তোমরা এখানে ঝিঙের বদলে বেগুনও ব্যবহার করতে পারতে। আবার এই তরকারিটা নামানোর সময় ধনে পাতা দিলেও খুব সুন্দর গন্ধ আসে। আর যারা আজকে নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।